ঢাকার ব্যস্ততম স্থান হল গুলিস্তান। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া হয়। গুলিস্তানেই স্থাপিত হয়েছে মুসলমানদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জামে মসজিদ। ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি শুক্রবারে অনেক দূর দূরান্ত থেকে এসে জুম্মার নামাজ আদায় করে। এছাড়াও এখানে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য জামায়াতে অনেক মুসল্লি অংশগ্রহণ করে। বিশাল জায়গা নিয়ে নির্মাণ করা এই মসজিদটি ছাড়াও এর আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে কেনাবেচা চলে সকাল থেকে রাত পর্যন্ত। এখানে আপনি সব ধরনের পণ্য পাবেন, বিশেষ করে এর পশ্চিম পাশে রয়েছে গহনার বিশাল মার্কেট। সেখানে পাবেন সব ধরনের গহনা। বড় বড় সব জুয়েলারির দোকানগুলোই রয়েছে এখানে। এর পূর্ব পাশে রয়েছে ইলেকট্রিক সামগ্রীর বড় বাজার, যেখানে পাবেন সব ধরনের ইলেকট্রিক পণ্য। সবকিছু মিলিয়েই বাইতুল মুকাররম মসজিদের চারপাশটাই ব্যস্ত থাকে সারাক্ষণ।